সব ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি যুব দলের টিপু এবং লিপু এই দুজনের নেতৃত্বে একটু আগে একটু মিছিল এসেছে, অন্য জায়গায় এসেছে, এসেছেন, ধন্যবাদ। বন্ধুর হাত প্রণাম দিয়ে কথা আমি বলতে চেয়েছিলেন, মিটিং এর আগে মিলন করেছে অবস্থা, খবরটা কি জানেন তো? না জানলে আপনাদেরকে আর বলে দেয় কোনো সমস্যা। একটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, ইংরেজিতে কি বলে? জেসিপি। সন্ধ্যাজী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, কিন্তু পরিবারের লোকরা এবং অন্যান্য নানাভাবে আমরা জানছি এই সরকার বড় বিচ্ছিন্ন সরকার। বন্ধু আমার, বন্ধুরা আমার, পুলিশের অনুমতি, আরে আগামী দিনের আমাদের লক্ষ্য, আগামী দিনের আমাদের সংগ্রাম, আমরা বিপ্লবের ধ্বনি তুলব, এবং আমাদের দেওয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি। খোদা হাফেজ বাংলাদেশ, ধন্যবাদ। না মারলে মারলে না মানে রাখি ছাড়িয়া, কারণ এই সরকারের এইটা বা সারা বিশ্বই জানে এই সরকারের, এই সরকারের যে মন্ত্রী প্রধানমন্ত্রী এদের ইজ্জত কতটুকু, আর থাকলে তুমি বলে ভাই আপনার অনেক কথা বলছেন, অনেক ওই বিভিন্ন পানি, ফেনীর পানি, ফারাক্কার পানি, বিভিন্ন পানি অবশেষে আপনার হত্যাকারীর মতো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমি সে জায়গায় যাবো না, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে সেটা একটা রূপক গল্প হতে পারে, আমি ছোটবেলায় পড়েছিলাম, তাকে ধরে নিয়ে গেল এবং নিশ্চিত ছিল যে তাকে হত্যা করা হবে, পর যখন নাকি গুরুকে জিজ্ঞেস করা হলো তুমি সংঘাতে কি আশা করো, করু আমি বিশ্বাস করি তুমি কারো প্রকার করতে হয় একটু জীবনে বিশ্বাস করি, আমি বাসায় গিয়ে বলি একটা হবে আমাদের নৈশপুরের প্রধানমন্ত্রী অত্যন্ত উপকারী একজন প্রধানমন্ত্রী, যা দিতে হবে ভারতের যা প্রয়োজন বাংলাদেশ থেকে এসে তারা খেয়ে নিয়ে যাবে, বিনিময় চুক্তি হবে। দান করে দিয়ে আসছেন, আমি অত্যন্ত গর্বিত যে আমার দেশের প্রধানমন্ত্রী দান করতে জানেন, দান করে দিয়েছেন, আমি গর্বিত। আবার অত্যন্ত লজ্জিত যখন দেখলাম এয়ারপোর্টে লাল কার্পেট নাই, একজন উপমন্ত্রী এসে তাকে রিসিভ করেছে, আমি মনে করি এই ধরনের নত জান ও পররাষ্ট্রনীতি যদি আপনি যা করতে যাচ্ছেন চেষ্টা করতে পারেন, আমি মনে করি আপনার মতো লক্ষ্য করি আপনার জন্ম দেবে, আপনার তোমার প্রকল্প বাংলাদেশে কামল হতে যেতে পারে। আমি আপনাদের সবাইকে আজকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এই সভায় এসেছেন, সাহস করে আমি আমার সেই সাহসী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্সিপালের ভাইদেরকে যে আজকে আমাদের এখানে সেই সহযোগিতা করেছে, তার খুব বিশেষ কারণেই আর একটা ভারত যদি সময় পেতাম, রিটায়ার সময় কাজ থাকতো, সময় থাকতো, সুস্থ পরিস্থিতি থাকতো, আমাদের সবাই কথা বলতে পারতাম। আমি আপনার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুনতে জানি বিরূপ অবস্থার মধ্যে বিপুল অবস্থান থেকে আমরা একটা প্রোগ্রাম স্থাপন করেছি, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।
সেটা খুঁজে আমার আবরণ জানাই জোয়ার আটটা বসিয়ে চাষি নজ চালিয়ে এই দেশ থেকে কোটি কোটি টাকায় তারা লুণ্ঠন করেছেন এবং মালিক হয়েছেন। এই প্রেক্ষাপটে আজকে কথায় বলতে হয় আওয়ামী লীগ এই সরকার দুর্নীতিতে ডুবে গেছে, তারা এমন খাদে পড়েছে এই খাদ থেকে তাদেরকে তাদের কোন নিষ্কৃতি নাই, এই খাত থেকে তারা উঠে আসতে পারবে না। আমি মনে করি এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার, এই দেশের মানুষ কখনোই এই ধরনের সরকারকে বরদাস্ত করতে পারে না। এরপরে আমরা ছাত্র প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র তাদের কনফারেন্সের আজকে খবরের কাগজে দেখলাম যে এমন কোন হল নাই, ডরমিটরি নাই বাংলাদেশে, সেখানে কোন টপ জেলসেল নাই, 120টি টপ জেলসেল আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে অর্থাৎ তারা আস্তে আস্তে সমস্ত গোপন তথ্য সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারছি। আজকে এই আগ্রারের হত্যাকাণ্ড সারা বাংলাদেশের মানুষকে অবাক করেছে, মর্মাহত করেছে, এবং এই আপনার একজন আপনাকে ধ্বংস করে বা কিছু তার হত্যা করে কোনো লাভ হবে না। আপনার একজন আপনার আপনাদের জন্ম দেবে বাংলাদেশ। আজকে আমাদের পানি এই ফেনী নদীর পানি, তারপরে আমাদের বন্দর চট্টগ্রাম এবং মংলা বন্দর এবং উপকূল এলাকায় ভারত প্রতিষ্ঠা করবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বাংলাদেশের কোন স্বার্থ বিক্রি করেন নাই, কিন্তু দেশের মানুষ বোকা নয়, দেশের মানুষ জানে যে আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করে এসছেন ভারতে গিয়ে, এবং এই পরিবর্তে বাংলাদেশের মানুষের জন্য আপনি কিছুই আনতে পারেন নাই, এবং এই ব্যর্থতাই এই সরকারের জন্য একটা কালিমা হয়ে থাকবে আমাদের ইতিহাসে। আজকে আপনাদের ব্যাপারে এই প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষের মধ্যে হয়েছে, এই কবির প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার সুফল, এই প্রতিক্রিয়ার একটা প্রতিফলন বাংলাদেশের মানুষ অন্তরে দেখতে চায়। আজকে বেগম খালেদা জিয়া, আজকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় রাখা হয়েছে। আজকে যারা 200 কোটি টাকা স্বামীর বাড়িতে তারা অফিসে 200 কোটি টাকা পাওয়া গেছে, আজকে বেগম জিয়াকে 2 কোটি টাকার কারণে আজকে জেলখানায় রেখে দিয়েছেন। আজকে সম্রাট যাকে বলে সবাই তিনি কারাগারে ছিলেন, তারপরে তাকে বহাল করিয়াতে মেডিকেল হাসপাতালে পিজি এবং কারণে বাড়ি এনে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, সমস্ত গভর্নমেন্ট উদ্বৃত্ত তার স্বাস্থ্য নিয়ে সম্ভবটাকে আমার সিঙ্গাপুর পাঠানো যাবে সেই ব্যাপারে তারা ব্যস্ত। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 1 বছর প্রায় 5 মাস জেলখানায় আছেন, তাকে মেডিকেল কলেজে আনার জন্য আমরা কতবার করেছি, 1 বছর 2 মাস পরে 3 মাস পরে তিনি মেডিকেল কলেজে গিয়ে পিজি হাসপাতালে এসছেন, কিন্তু সেখানে তিনি আশানুরূপ কোনো চিকিৎসা পাচ্ছেন না, সেটার খবর আপনারা আমাদের রিলবি বলেছে এবং তার আত্মীয়রা যারা কালকে গেছিল তার দেখা করতে তারা বলেছেন। আর কোথায় আসুন, আজকে আন্দোলনের সময় আসছে, এই সময় এসে গেছে, এখন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, এই সরকার যে আর ক্ষমতায় থাকতে দেওয়া যেতে পারে না, তারা জোর করে ক্ষমতায় থাকতে চাইবে কিন্তু তার
পরিবর্তনতার বিপরীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন করে তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে বিএনপির নেতৃত্বে বেগম খালেদা নেতৃত্বে তার মুক্তির মাধ্যমে এদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে পাবে এবং এদেশের মানুষ বিচার বিতরণের স্বাধীনতা ফিরে পাবে, আইনের শাসন ফিরে পাবে এবং এই দেশে মানুষের মৌলিক অধিকার আবার আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। আজকের সভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেত জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব ফজলুল হক মিলন, জনাব আজিজুল বান সাবিন, রফিক সিকদার। উপস্থিত আছেন যুব দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্বশুর বাড়ি বাবু, যুব দলের সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। সমাবেশ থেকে জোর দলে জানাচ্ছে, সমাবেশ যদি দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির দায় দায়িত্ব কিন্তু আমাদের। ধন্যবাদ চাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামীর প্রতিবাদের এবং তার প্রতিবাদে এবং আমাদের নেত্রীদের সনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভাপতি ঢাকা দক্ষিণ বিএনপি সভাপতি এবং জাতীয় দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিভিন্ন ভাবায় উপেক্ষা করে নানা রকমের হুমকিকে উপেক্ষা করে আজকের এই সমাবেশকে সফল করেছেন। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। তো হানিকর চুক্তি হয়েছে তার প্রতিবাদ এবং বাতিলের দাবিতে আমরা এখানে এসেছি। কি চুক্তি? আমাদের ফেনী নদীর পানি ভারতকে প্রত্যাহারের জন্য আমাদের প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সংগ্রামী ভাইরা আরেকটি চুক্তি এই সরকার করেছে, আমাদের সমুদ্র বন্দর চালনা চট্টগ্রামকে ব্যবহার করতে দেবে ভারত। আরেকটি চুক্তি আমাদের যে বঙ্গোপসাগরের সমুদ্র বঙ্গোপসাগরের উপকূলে এখানে তারা যৌথ যে পর্যবেক্ষণের নামে ভারতের রাডার এখানে প্রতিষ্ঠা করবে, আর আমরা যে এলপিজি বিদেশ থেকে আমদানি করি তা ভারতের কাছে বিক্রি করা হবে। আমরা মনে করি এই চুক্তি চারটি অংশ, প্রত্যেকটি অংশ বাংলাদেশের স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী। কেননা ফেনী নদীর যে পানি ব্যবহারের অনুমতি দিয়ে আসলেন, এই অনুমতি নিয়ে তারা কি পরিমাণ পানি ফেনী নদী থেকে প্রত্যাহার করে নিবে এইটার পর্যবেক্ষণের কোন এই নীতিতে এই চুক্তিতে কিছু নেই। আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছি ফেনী নদীতে ভারত তারা বিনা অনুমতিতে 26টি 36টি পাম্প লাগিয়ে 72 কিউসেক পানি ইতিমধ্যে তারা জোর করে নিয়ে যাচ্ছে, আর আপনি 1.82 কিউসেক পানি দেওয়ার ব্যাপারে চুক্তি করে এসেছেন। আজকে আমরা বলতে চাই যে আপনি প্রেস কনফারেন্সে করেছেন সামান্য পানি পান করার জন্য পানি, এর জন্য কেন আমরা এত হইচই করছি? চুক্তি ছাড়া 72 কিউসেক পানি দিয়ে যাচ্ছে, আর আপনারা
1.8 বলছেন সামান্য, এই পানি তারা কত প্রত্যাহার করবে আমরা জানি না, কিন্তু এই পানি প্রত্যাহারের ফলে ফেনী নদীর পাশে আমাদের যে সকল এলাকার কৃষিকার্য হয় কৃষিকার্য ব্যাহত হবে, সুস্থ মৌসুমে পানির সঞ্চয়ে অভাব হবে। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ মুহুরি প্রজেক্ট আছে, সেই মুহুরি প্রজেক্টে পানির অভাব হবে এবং মুহুরি প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি বলছেন আজকে জাতীয় স্বার্থ বিরোধী কিছু করেন নাই, এখানে আমাদের কোথায় স্বার্থ? ভারতের স্বার্থ থাকতে পারে। আপনারা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটি শহরে আমরা নাকি পানি না দিলে কারবারা হয়ে যাবে, আর আপনি বলেছেন পানি পান করার জন্য। আমাদের প্রশ্ন, এই সাবরম শহরে একটি শহর গড়ে উঠেছে, এতদিন কি তারা পানি পান ছাড়া জীবিকা আছে? তারা কিভাবে শহর হয়েছে যদি পানি পান করা পানি তাদের না থাকে? এটা হল বাংলাদেশের মানুষকে একটা একটা ভরসা সৃষ্টি করে, একটা প্রচারণা করে আজকে ভারতকে খুশি করার জন্য ফেনী নদীর পানি। আমাদের কোনগুলো এমনিটি ব্যবহারে আমাদের ব্যবসায়ীরা বলে যে আমাদের মাল আসতে খালাস হইতে দেরি হয়, তার জন্য আমাদেরকে ডেমারেজ দিতে হয়। আমাদের ব্যবসায়ীরা এই পোর্টগুলোতে মাল খালাসে বিলম্বের জন্য ডেমারেজ দেয়। আর আজকে আপনারা যদি বাংলাদেশের স্বার্থ আপনি কোথায় রক্ষা করেছেন, তারপরে আমাদের উপকূলে